শোনা যায় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা থেকে বর্তমান সময় একভাবে তৃণমূলের ছত্রতলে থেকেই লড়াই করে চলেছেন মাসিল অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রাক্তন প্রধান গোড়াই খান। কখনো তিনি সমিতি থেকে, আবার কখনো গ্রামসভা থেকে দাঁড়িয়ে মানুষের আশীর্বাদ নিয়ে সফল হয়েছেন এবং মানুষের সুখ দুঃখের সাথী হয়েছিলেন। 2023-এর পঞ্চায়েত নির্বাচনের নিজের এলাকায় 100 নম্বর পাটে এই বছরও গ্রামসভা থেকে নমিনেশন করার পর আজকেই ছিল তার প্রথম জনসংযোগ কর্মসূচি। কি হবে এই বছর ভোটের ফলাফল, কতটাই আত্মবিশ্বাসী গোড়াই খান, শুনে নিন তারই মুখে। ব্যুরো রিপোর্ট, এএমপি নিউজ, হাওড়া, মাসিলা। কথা বলি, বাংলার মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা ব্যানার্জি, আমাদের যুব সমাজের আইকন অভিষেক ব্যানার্জি আমাদের প্রার্থী করেছে, তাদের আশীর্বাদ নিয়ে আমরা বিগত 5 বছর মাসিলা গ্রাম পঞ্চায়েতে কাজ করেছি। মাসিলা গ্রাম পঞ্চায়েতে কাজ করতে যে আপনারা এটা উপলব্ধি করতে পারবেন যে 5 বছরে কোনো বিরোধী পার্টি কিন্তু আমাদের কাছে এসে ঝামেলা করতে পারেনি, কোনো অজুহাত বা কোনো রকম মাসিলা পঞ্চায়েতে কোনো ডিস্টার্ব হয়নি। এছাড়াও আজকে মাসিলা পঞ্চায়েতে যেভাবে রাস্তাঘাট উন্নয়ন হয়েছে, মাসিলা পঞ্চায়েতে আমি মনে করি এখানে বিরোধীদের কোনো জায়গা নেই। এই যে বিরোধীদের কাজ হচ্ছে বিরোধিতা করা, আমিও যদি মনে করতে পারতাম যে এই জায়গায় ইলেকশন করতে দেবো না, এটা কিন্তু আমি করতে পারতাম। কিন্তু আমরা ইলেকশনটাকেই উৎসবের মেজাজে পালন করি। ইলেকশন মানে আমাদের উৎসব, 5 বছর পরে পঞ্চায়েত ভোট আসে, আমাদের উৎসব। তাই আজকে আমাদের দেখলেন কিরাম উদ্দীপনা, কিরাম উন্মাদনা নিয়ে আমরা আজকে ডোর টু ডোর, বাড়ি বাড়ি আমরা প্রচারে দিলাম। দেখুন, সুষ্ঠু নির্বাচন হোক আমরা সবাই চাই। কোনো জায়গায় যদি বিরোধীরা প্রার্থী না দিতে পারে, আপনি বলুন তো, 5 বছর যে মানুষটা খেয়ে পরে আমার কাছে মানুষ হলো, সেই মানুষটা যদি আজকে বিরোধী পার্টি করে, সেই মানুষটা যদি আজকে তৃণমূল কংগ্রেস ত্যাগ করে, তাহলে আমরা আমাদের একটা তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মীরা যারা উন্নয়নটা বাড়িতে পৌঁছে দিয়েছে, তাদের কি রাগটা হওয়াটা খুব অস্বাভাবিক? পূর্ণ সাফল্য, অভূতপূর্ণ আমাদের সাপোর্ট মানুষ আমাকে দিয়েছে, মানুষের আশীর্বাদ আমার মাথার উপর আছে। আমি আপনাকে বলছি, মাসিলা গ্রাম পঞ্চায়েতে 22টা বুথ, এই 22টা বুথে কম বেশি আপনারা জেনে নিন আমরা 19টা বুথ জিতব। কর্মীদের প্রতি বার্তা, আমার কর্মীরাই সব কিছু, কর্মীরাই আমাদের একমাত্র আমাদের কী বলে শক্তি, কর্মীরাই আমাদের জেতাবে। আর মমতা ব্যানার্জির উন্নয়ন, এই দুটোকে সামনে নিয়ে আমরা আগামী দিনে মাসিলা পঞ্চায়েত দখল করব। আজকে বলতে গেলে দুর্নীতি হয়েছে এটা বলছে। আজকে এই বিগত 5 বছর পঞ্চায়েত চালানোর মধ্যে দিয়ে আমি বলছি আমার যতটা তীক্ষ্ণ অভিজ্ঞতা, একটাও ঘর আসেনি, তাতেও তারা বলছে আবাস যোজনায় দুর্নীতি হয়েছে। ঘরই হলো না, দুর্নীতি কোথায়? 100 দিনের কাজে নাকি দুর্নীতি হয়েছে? 100 দিনের লেবাররা আজকে টাকা পাচ্ছে না, এরপরে আর দুর্নীতি এরা কোথায় দেখাবে? আমি বলছি সারদা নারদা ইডি এগুলো চক্রান্ত ছাড়া আর কিছু নয়। আজকে যেভাবে আপনারা মিডিয়ারা সক্রিয়, আজকে তাই মানুষের কাছে তুলে ধরতে পাচ্ছেন। আজ থেকে আজকে 34 বছর আগে চলে যান তো, মিডিয়ারা যদি এত সক্রিয় থাকতো, তাহলে সুজন চক্রবর্তীর বউ, সুজন চক্রবর্তীর শালী, সুজন চক্রবর্তীর আত্মীয় পরিজন চিরকুটের মাধ্যমে আজকে শিক্ষা দপ্তরে চাকরি পেত না। কোথায় বলবেন আজকে বিভিন্ন আমাদের জেনারেশনের মধ্যে দিয়ে যে টিভি মিডিয়া শুধু নয়, আজকে নানান প্রচার এবং মানুষ যেভাবে আজকে সজাগ হয়েছে, আমি বলছি নিশ্চিত, এটা জেনে রাখুন। আমার বাবার 4টে ছেলে, কে দেয় না তুমি চুরি করো, কিন্তু যে চোর সে আইনের চোখে চোর, সে কিন্তু অপরাধী, সে কিন্তু ভালো ব্যক্তি নয়। এবারে সেটা আমার দলেরও থাকতে পারে, বিজেপি শুভেন্দু অধিকারীও থাকতে পারে। মমতা ব্যানার্জি অন্যায়কে কোনোদিন আপোষ করে, এরই নাম মমতা ব্যানার্জি। আরেকটা প্রশ্ন, দেখুন, আশা সকলের থাকতে পারে, সকলে প্রার্থী হওয়ার জন্যে আশাবাদী থাকতে পারে, কিন্তু দল যাকে টিকিট দেবে সেই তো প্রার্থী। এরপরে কেউ কেউ নির্দল হবে,
কেউ কেউ অন্য দলে যাবে, কিন্তু আমি যতটা উপলব্ধি করেছি, আমি যতটা মানুষের কাছে দরজায় দরজায় পৌঁছেছে, যেটা আমি উপলব্ধি করেছি, আমার তীক্ষ্ণ অভিজ্ঞতা থেকে বলছি, ভোটাররা কিন্তু তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি পাঁচ দিয়ে সরে যায়নি। এবং আমি আপনাকে বলছি রেজাল্ট আজকের দিনে আপনাদের টিভি মিডিয়ার মাধ্যমে আমি আপনাকে বলে দিচ্ছি, রেজাল্ট মিরাক্কেল হবে, রেজাল্ট মিরাক্কেল হবে, এটা দেখে নেবেন। আজকে আপনারা এই অঙ্কটা ভোটের দিন সন্ধ্যা 6টার সময় আপনাদের সাথে মিলিত হবে, দেখে নেবেন।